হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের এই পর্বে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা চাইলে লারাভেলের একটা প্রজেক্টকে ইনস্টলেশন করতে পারি। সো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের এনভায়রনমেন্ট সেট আপ কিভাবে করতে হবে প্রিভিয়াস ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা চাইলে খুব সিম্পল ভাবে একটা লারাভেলের প্রজেক্টকে আমরা ইনস্টল করতে পারি। সো এই জন্য আমি একটা কাজ করি, আমি আমার ডেস্কটপে আসলাম, নিউ ফোল্ডার একটা ফোল্ডার তৈরি করলাম যার নাম দিচ্ছি আমি এখান থেকে লারাভেল, ক্রিয়েট করলাম, ভিতরে চলে আসলাম। সো আমি চাচ্ছি এই ফোল্ডারের মধ্যে আমাদের লারাভেলের প্রজেক্টটাকে ওপেন করার জন্য। ওকে, সো এটা ওপেন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে আসবেন, উপরে ইউআরএল এ ক্লিক করে আপনি সিএমডি লিখে যদি সার্চ করেন তাহলে আপনাদের যে কমান্ড প্রমোট যেটা আছে, কমান্ড লেখার জন্য যে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা এখানে দেখেন ওপেন হয়ে গিয়েছে। সি ইউজার্স ওমর ফারুক, আমার নামে এটা তৈরি করা, তারপর ডেস্কটপ, তারপর লারাভেল। এভাবে কিন্তু আপনি নিলে আপনার জন্য সুবিধা। আপনি যদি এইখান থেকে যদি নতুন করে একটা ওপেন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ফোল্ডারে যাওয়ার জন্য কিন্তু আপনাকে সিডি বা চেঞ্জ ডিরেক্টরি এই কমান্ড ব্যবহার করে করে ফোল্ডারে যেতে হবে, রাইট? তাতে আমার মনে হয় সব থেকে ভালো হয় আপনি যে ফোল্ডারে তৈরি লিখতে চান সেই ফোল্ডারে এখানে এসে সিএমডি লিখলে সরাসরি আপনার এইটা ওপেন হয়ে যাবে। আর আপনি যদি গিট ব্যাশ ইউজ করেন সেক্ষেত্রে আপনি রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ নামে একটা অপশন পাবেন, সেখান থেকে আপনি কিন্তু গিট ব্যাশে চলে যেতে পারবেন। এনিওয়ে, তো আমি যেটা করলাম আমি এখানে চলে আসলাম। এখান থেকে আমরা কমান্ড লাইন ব্যবহার করে সাধারণত লারাভেল একটা প্রজেক্টকে তৈরি করব। সো আমি যদি প্রজেক্ট তৈরি করার আগে লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, লারাভেলের মধ্যে যদি আমি যাই তাহলে আপনি দেখতে পাবেন laravel.com, এটা হচ্ছে আমাদের লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইট, এটা আমাদের লারাভেলের লোগো আপনি দেখতে পাচ্ছেন। সো আমি যেটা করবো এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করলাম। মূলত আপনি যখনই কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চান না কেন, আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তাদের ডকুমেন্টেশন দেখলেই কিন্তু আপনি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। সো আমরা যেটা করলাম, আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম, এখান থেকে আপনি সব কিছু পাবেন, একটা লারাভেল প্রজেক্টকে কিভাবে ব্যবহার করতে হয় বা এর মধ্যে কী কী ফাংশনালিটি আছে, কী কী প্যাকেজ ডিফাইন করে দেওয়া আছে কোন কাজের জন্য, এটসেট্রা। সো আমি যেটা করবো, আমি এখান থেকে ইনস্টলেশন বাই ডিফল্ট আছে, আমি একটু নিচের দিকে স্ক্রল করি, ইয়োর ফার্স্ট লারাভেল প্রজেক্ট, সো এটা আমাদের দরকার। সো আমি যদি এখানে আসি তাহলে আপনি দেখবেন আমাদের লারাভেল প্রজেক্ট ইনস্টলেশনের জন্য এখানে কিছু কমান্ড তারা বলে দিয়েছে। সো আমি যেটা করবো, আমি এখানে চলে আসলাম, এই কমান্ডটাকে আমি এখানে ব্যবহার করতে যাচ্ছি, আমি টাইপ করে দিচ্ছি কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল স্ল্যাশ লারাভেল, এরপর আমাদের প্রজেক্টের নাম। সো যেহেতু এটা আমাদের একদম ফার্স্ট একটা প্রজেক্ট, সো আমি এই প্রজেক্টের নাম দিচ্ছি ফার্স্ট, দিয়ে আমি এখানে ক্লিক করলাম। সো আপনি যখন এখানে ক্রিয়েট ক্লিক করবেন তারা যে কাজটা করবে, আপনার এই ফোল্ডারের মধ্যে তারা আপনাকে একটা প্রজেক্টকে এখন তৈরি করে দিবে বা ক্রিয়েট করে দিবে, নট দিস ওয়ান, সরি দিস ওয়ান। সো এখানে দেখেন ফার্স্ট নামে একটা প্রজেক্ট কিন্তু ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে অলরেডি। সো এটা কিছুটা সময় নেবে আপনার কাছ থেকে, খুব বেশি সময় না, অল্প সময়ের মধ্যে সে আপনাকে এখান থেকে একটা প্রজেক্ট তৈরি করে দেবে। সো আমাদের এখন লারাভেলের প্রজেক্টটা কিন্তু এই যে ডাউনলোডিং হচ্ছে, ওকে, সো 1 মিনিট বা 1.5 মিনিট সময় আপনার ওখান থেকে সে নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে এটা করলে আপনাদের এখানে যে প্রজেক্ট ফোল্ডারটা হয়ে গেল, আমরা যদি এর পরবর্তী কমান্ড দেখতে চাই আমাদের এখানে তাহলে দেখবো এই যে যখন আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে যাবে এরপর সিডি এক্সাম্পল অ্যাপ, তার মানে হলো যখন আমাদের প্রজেক্টটা কমপ্লিট, ক্রিয়েট হওয়া কমপ্লিট, তখন আমরা যেটা করব এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যাবো। সো এটা ইনস্টল হতে হতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের যখন এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আবার ব্যাক করবো। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু আমাদের প্রজেক্টটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে, এটার জন্য আপনাদের 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। দেখ আমাদের এখানে সকল ফাইলগুলো এখানে ইনস্টলেশন কিন্তু চলে এসেছে। আমরা যেটা করবো এর পরবর্তী যে কমান্ডটা আছে সেই কমান্ডটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, বললাম সিডি এখানে এসে, সরি সিডি দিলাম, এরপর আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম আমি দিয়েছিলাম ফার্স্ট। সো আমি প্রজেক্ট ফোল্ডারের নাম দেওয়ার সাথে সাথে আমাদের প্রজেক্টটা কিন্তু ফার্স্ট, দেখেন আমাদের এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে কিন্তু চলে এসেছে, রাইট? আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডার, এখন আমাদের এই সিএমডিটা এই ফোল্ডারের মধ্যে আছে। সো আমরা এখন যেটা করবো, আমরা যদি দেখতে চাই আমাদের এই প্রজেক্টটা যদি রান করে, একটু দেখতে চাই আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ, সো আমরা যদি রান করতে চাই সেই জন্য আমাদের একটা কমান্ড ব্যবহার করতে হয়, পিএইচপি আর্টিসান সার্ভ। সো আমি এখানে এসে আমি লিখলাম পিএইচপি আর্টিসান সার্ভ। সো আমি যদি এটা লিখে যদি ইন্টারপ্রেস করি তাহলে সে যেটা করবে আমার জন্য একটা সার্ভার রান করে দিবে আমাদের মেশিনে, আপনার মেশিনে একটা সার্ভার রান করবে। দেখেন এখানে আমাদের একটা সার্ভার রান হয়ে গেছে, এটা হচ্ছিল আমাদের সেই সার্ভারের অ্যাড্রেস। সো আপনি যদি এই অ্যাড্রেসটা লিখে যদি এখন আপনার ব্রাউজার যদি সার্চ করেন, এই অ্যাড্রেসটা লিখে যদি আপনি এখান থেকে সার্চ করেন তাহলে আপনি এখানে আপনার লারাভেল প্রজেক্টটা দেখতে পাবেন। সো দেখেন আমাদের এখানে একটা প্রজেক্ট কিন্তু ওপেন হয়ে গেছে। সো এটাই আমাদের লারাভেলের প্রজেক্ট, এটাই ছিল আমরা
কিন্তু খুবই সহজভাবে আমরা সিম্পল ভাবে লারাভেলের ওয়েবসাইটে আসার পর আমরা কিন্তু জাস্ট এই তিনটা কমান্ডের মাধ্যমে কিন্তু একটা লারাভেল প্রজেক্ট করে তৈরি করতে পারি। ওকে, সো এই পর্বে এতটুকু পর্যন্তই। আমরা নেক্সট পর্বে দেখবো যে আমাদের এই যে লারাভেল প্রজেক্ট আমরা তৈরি করলাম, এখানে যে আমাদের অনেকগুলো ফোল্ডার আছে বা ফাইল স্ট্রাকচার আছে, এই ফোল্ডার এবং ফাইল স্ট্রাকচার গুলো কিভাবে কাজ করে বা কোথায় কোন ফাইল দেওয়া আছে সেইটা, এবং নতুন একটা ডেটাবেস তৈরি করে সেই ডেটাবেসকে আমরা আমাদের প্রজেক্টের সাথে অ্যাড করে দিব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।